রাজ্যত অব্যাহত আছে প্রশাসনের উচ্ছেদ অভিযান। অবৈধ বেদখলকারীর বিরুদ্ধে চলিছে প্রশাসনের বুলডোজার। প্রথমেই মন করক উচ্ছেদ অভিযানের এই সময় দৃশ্যলৈ। এইবার উচ্ছেদ চলিল গুৱাহাটীৰ সমীপবর্তী রানীর ময়রাপুরত। এফালৰ পৰা ভাঙি পেলোৱা হল অবৈধভাৱে নির্মাণ করা বাসগৃহ সমূহ। আজি পুৱাৰে পৰা রানীর ময়রাপুরত এনেদৰে চলিল প্রশাসনের উচ্ছেদ অভিযান। কটকটিয়া নিরাপত্তার মাজত চলিল এই উচ্ছেদ অভিযান। উল্লেখ্য যে রানীর ময়রাপুরের এই অঞ্চল সমূহ দখল করেছিল মণিপুরের একাংশ লোকে। উল্লেখ্য যে পূর্বতে এই ভূমি সমূহ আছিল গারো জনজাতির একাংশ লোকের, কিন্তু কেবছরমান পূর্বে মণিপুরের কেজনমান লোকে কিনি লৈছিল এই মাটিখিনি। প্রথমে সকলো ঠিকই আছিল, কিন্তু যেতিয়া মণিপুরের পরিস্থিতি অশান্ত হয়ে পড়ে তেতিয়াই কুকি সম্প্রদায়ের একাংশ লোক আহি ইয়াত থাকিবলৈ লয়, নির্মাণ করবলে ধরে একাংশ অবৈধ বাসগৃহ। হঠাৎ এই স্থানত বৃদ্ধি পাবলৈ ধরে একাংশ মণিপুরী লোকের সংখ্যা, ফলত চকুত পড়ে প্রশাসনের। তারপিছতেই এনেদরে চলিল উচ্ছেদ অভিযান। উচ্ছেদের সময় ভাঙি পেলোৱা হয় বাংলো সদৃশ কেবাটাও বাসগৃহ। পলাশবাড়ীর রাজচক্রর বিষয়া হিমাদ্রি বরা, কামরূপ জেলার অতিরিক্ত আয়ুক্ত কমল বড়ুয়া, অতিরিক্ত আরক্ষী অধীক্ষকর উপস্থিতিত চলে প্রশাসনের এই উচ্ছেদ অভিযান। এটা প্রশ্ন হয় উচ্ছেদ অভিযানের পশত কলৈ যাব এই মণিপুরীর লোকসকল? এই লোকসকলে অন্য সরকারি ভূমির বেদখল করব নাকি? রাজ্যত অব্যাহত আছে প্রশাসনের উচ্ছেদ অভিযান। অবৈধ বেদখলকারীর বিরুদ্ধে চলিছে প্রশাসনের বুলডোজার। প্রথমেই মন করক উচ্ছেদ অভিযানের এই সময় দৃশ্যলৈ। এইবার উচ্ছেদ চলিল গুৱাহাটীৰ সমীপবর্তী রানীর ময়রাপুরত। এফালৰ পৰা ভাঙি পেলোৱা হল অবৈধভাৱে নির্মাণ কৰা বাসগৃহ সমূহ। আজি পুৱাৰে পৰা ৰাণীৰ ময়রাপুৰত এনেদৰে চলিল প্ৰশাসনৰ উচ্ছেদ অভিযান। কটকটীয়া নিৰাপত্তাৰ মাজত চলিল এই উচ্ছেদ অভিযান। উল্লেখ্য যে ৰাণীৰ ময়রাপুৰৰ এই অঞ্চল সমূহ দখল কৰিছিল মণিপুৰৰ একাংশ লোকে। উল্লেখ্য যে পূৰ্বতে এই ভূমি সমূহ আছিল গাৰো জনজাতিৰ একাংশ লোকৰ, কিন্তু কেইবছৰমান পূৰ্বে মণিপুৰৰ কেইজনমান লোকে কিনি লৈছিল এই মাটিখিনি। প্ৰথমে সকলো ঠিকে আছিল, কিন্তু যেতিয়া মণিপুরের পরিস্থিতি অশান্ত হয়ে পড়ে তেতিয়াই কুকি সম্প্রদায়ের একাংশ লোক আহি ইয়াত থাকিবলৈ লয়, নির্মাণ করবলে ধরে একাংশ অবৈধ বাসগৃহ। হঠাৎ এই স্থানত বৃদ্ধি পাবলৈ ধরে একাংশ মণিপুরী লোকের সংখ্যা, ফলত চকুত পড়ে প্রশাসনের। তারপিছতেই এনেদরে চলিল উচ্ছেদ অভিযান। উচ্ছেদের সময় ভাঙি পেলোৱা হয় বাংলো সদৃশ কেবাটাও বাসগৃহ। পলাশবাড়ীর রাজচক্রর বিষয়া হিমাদ্রি বরা, কামরূপ জেলার অতিরিক্ত আয়ুক্ত কমল বড়ুয়া, অতিরিক্ত আরক্ষী অধীক্ষকর উপস্থিতিত চলে প্রশাসনের এই উচ্ছেদ অভিযান। এটা প্রশ্ন হয় উচ্ছেদ অভিযানের পশত কলৈ যাব এই মণিপুরীর লোকসকল? এই লোকসকলে অন্য সরকারি ভূমির বেদখল করব নাকি?